আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকের রেসিপিতে থাকছে ওভেন ছাড়া বাসায় নর্মাল ফ্রাইং প্যানে কিভাবে তান্দুরি চিকেন করা যেতে পারে। আমি আস্ত চিকেন দিয়ে করেছি, আপনারা চাইলে রোস্টের আকৃতি অথবা টুকরা করে চিকেন দিয়েও করতে পারেন। তো চলুন দেখে আসা যাক। আমি এখানে 1.5 কেজি ওজনের একটি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা পেটের ভেতরের ওয়েস্টেজ পার্টগুলো বের করে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা কিচেন টাওয়েল দিয়ে মুছে নিয়েছি। তো আপনারা চাইলে আস্ত চিকেন না নিয়ে রোস্টের আকৃতিতে 4 টুকরা করেও চিকেন করতে পারেন। আমি আস্ত চিকেন দিয়েই তান্দুরি চিকেনটা দেখাচ্ছি। এরপরে কাঁচি দিয়ে ঠিক এভাবে চিড়ে নিয়েছি, আপনাদের সুবিধার্থে আবার দেখালাম। আপনারা চাইলে এটা চাকু দিয়েও করতে পারেন, একটা পকেটের মতো হবে যেন মশলাগুলো ভেতরে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। প্রথমেই বলে নিচ্ছি, আমি এখানে যে পরিমাণ মশলাটা ইউজ করেছি এটা আসলে আমার চিকেন 1.5 কেজি ওজনের ছিল, তো সেই অনুপাতে মশলাটা দিয়েছি। আপনারা আপনাদের চিকেনের ওজনের হিসাবে আন্দাজ করে মশলাগুলো দিয়ে দেবেন। প্রথমেই আমি নিয়েছি 1/2 কাপ পরিমাণ টক দই। টক দইটা কিন্তু আমি 2 ঘন্টা একটা ছাঁকনিতে রেখে পানি ঝরিয়ে নিয়েছিলাম যাতে এক্সট্রা পানি না বের হয়। এরপরে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ সরিষা বাটা। সরিষা বাটার সময় আমি 2টা কাঁচামরিচ আর 1/2 চা চামচ লবণ দিয়ে বেটে নিয়েছিলাম, এতে করে সরিষার তিতাভাবটা থাকে না। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো। এটা আসলে আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, আমি ঝাল খেতে পছন্দ করি তাই আমি একটু বেশি দিচ্ছি। এরপরে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়ো। শাহি গরম মশলা গুঁড়ো আমি ঘরে তৈরি করেছি, কিভাবে তৈরি করতে হয় আমি এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আমার চ্যানেলেই আছে, আপনারা দেখতে পারবেন। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ টালা জিরে গুঁড়ো। বাজারে এখন তন্দুরি মশলা কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, তবে আমি ঘরে তৈরি মশলা দিয়ে কিভাবে তন্দুরি চিকেনটা করা যায় সেটাই দেখাচ্ছি। তো খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা তৈরি হয়ে গেছে, এখন আমি স্বাদমতো লবণ আর একটা বড় টুকরা লেবুর রস দিয়ে মিক্স করে নিচ্ছি। চিকেনের 2টি পায়ের অংশ আমি এরকম সুতা দিয়ে বেঁধে নিয়েছি যাতে যখন আমি ফ্রাই করব এটা তখন যেন ছড়িয়ে না যায় অথবা ভাঙার ভয় না থাকে, সেজন্যই সুতা দিয়ে বেঁধে নিয়েছি। এখন যে মশলা দিয়ে একটা মিক্সচার তৈরি করেছিলাম সেটা আমি চিকেনের গায়ে ঢেলে দিচ্ছি। এটা কিন্তু খুবই ভালোভাবে মিক্সিং করতে হবে, খুবই ইম্পর্ট্যান্ট এটা, হাত দিয়ে খুব ভালো করে ম্যারিনেশন করতে হবে। চিকেনের ভেতর যে চিড়ে দিয়েছিলাম এটা হাত দিয়ে খুব ভালো করে মিক্সিং করতে হবে। যত বেশি ম্যারিনেশন হবে তত বেশি জুসি হবে, তত বেশি সফট হবে। আমি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে অনেকক্ষণ ধরে এটা মিক্স করে নিচ্ছি। ম্যারিনেশন কমপ্লিট। তো এখন এটা আমি সারা রাত রেখে দিব ফ্রিজের নর্মাল চেম্বারে। সারা রাত রাখলে হবে কি, মশলাটা ভেতরে ঢুকবে এবং সফট হবে। আপনাদের হাতে যদি একেবারেই সময় না থাকে সেক্ষেত্রে কমপক্ষে 3 ঘন্টা তো ম্যারিনেট করে রাখবেনই, কারণ এটা যত বেশিক্ষণ আসলে ম্যারিনেশন করে রাখা যায় তত ভালো একটা সফট টেক্সচার আসবে। তো আমি এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রাখছি যেন মুরগির যে গন্ধটা সেটা যেন ফ্রিজের অন্য খাবারে না লাগে। পরদিন আমি খুলে দেখছি কি অবস্থা। তো এক্সট্রা কিন্তু খুব একটা পানি বের হয়নি, কারণ যে টক দইটা দিয়েছিলাম আমি পানি ঝরিয়ে দিয়েছিলাম, আর চিকেনটা ওয়াশ করার পরেও কিচেন টাওয়েল দিয়ে মুছে দেওয়ার কারণে কিন্তু এক্সট্রা পানিটা খুব বেশি বের হয়নি। এখন চিকেনের গা থেকে আমি মশলাগুলো একটু ছড়িয়ে দিচ্ছি, সরিয়ে নিতে হবে এটা, কারণ এই মশলাটা আমার পরে লাগবে যখন আমি চিকেনটা ফ্রাই করব, তখন এই মশলাটার চিকেনের গায়ে ব্রাশ করতে হবে, তাই যতটুকু সম্ভব সরিয়ে। এবারে একটা ফ্রাইং প্যানে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি। তান্দুরি চিকেন বানাতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, জাস্ট এভাবে ব্রাশ করে নিচ্ছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এটাকে ফ্রাই করতে হবে একদম
লো আঁচে, কারণ যেহেতু আমি আস্ত চিকেন নিয়েছি এটার ভেতরে সেদ্ধ হতে কিন্তু সময় লাগবে, তাই আমি একদমই লো আঁচে এটা অনেকক্ষণ ধরে ফ্রাই করব। আপনারা যদি আস্ত চিকেন না নিয়ে টুকরা করে চিকেন তান্দুরি করেন সেই ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লো থাকবে। আর এখন আমি যে মশলাগুলো ছিল সেই মশলাটা আর তেল এভাবে ঠিক চিকেনের গায়ে ব্রাশ করে দিব। আমি কিন্তু সেই মশলার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস অ্যাড করে দিয়েছিলাম, সেটা আমি বলতে ভুলে গিয়েছি। তো এভাবে ব্রাশ করলে টেক্সচারটা কিন্তু একটা বার্নিং হবে, তান্দুরি চিকেন মানেই কিন্তু ওপরে পোড়া পোড়া একটা ভাব আসবে। তান্দুরি চিকেন রেডি, আমি একটু দেখাচ্ছি ভেতরে কতটা জুসি এবং সফট হয়েছে। তো আমি কিন্তু তান্দুরি চিকেনে রেড ফুড কালার ইউজ করিনি, অনেকে কালার ইউজ করতে পারেন যেহেতু এটা আনহেলদি খাওয়াটা, সেজন্য আমি অ্যাভয়েড করে গিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, এতে চিকেনটা কিন্তু একটু লালচে হয়। তো এটা আমি সার্ভ করেছি ফ্রোজেন পরোটার সাথে, আমি আগেই বানিয়ে রেখেছিলাম, জাস্ট ভেজে দিয়েছি। এটার লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা কাইন্ডলি দেখে নিতে পারেন কিভাবে পরোটা তৈরি করে ফ্রোজেন করে রাখা যেতে পারে। আর আপনারা যখন তন্দুরি চিকেনটা সার্ভ করবেন তখন আমি চিকেনের পায়ের সাথে যে সুতোটা বেঁধে দিয়েছিলাম এটা কেটে নিতে হবে, এবং আস্ত চিকেন দিয়ে করলে ছুরি দিয়ে কেটে সার্ভ করতে হবে। তো আজকের এপিসোড এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখা বাটন আছে অবশ্যই প্রেস করবেন। ইনশাল্লাহ আমি আবার আসবো। আল্লাহ হাফেজ।